আমার একটা বদভ্যাস আছে, আমি কথা বলার সময় কেউ কথা বললে আমি কথা বলতে পারি না, আর তারা কথা বললে আমি সে সময় কথা বলবো না। পিছনে যারা আছে তারা মিছিল নিয়ে আসতেছে, আরো মিছিল আসবে, তাদেরকে বলে দিতে হবে বক্তৃতা চলা অবস্থায় স্লোগান দেওয়া যাবে না। বক্তৃতা শুরু হওয়ার আগে, বক্তৃতা শেষ হওয়ার পরে স্লোগান দেবেন। মধ্যখানে স্লোগান দিলে গুরুত্বপূর্ণ কথাগুলি শোনা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের যারা পর্যবেক্ষক তাদের সাথে কথা হয়েছে,
এইভাবে যদি করেন আর আমাদের বাহিনীকে দিয়ে আমাদের নেতা কর্মী ক্যান্ডিডেট তাদেরকে যদি গ্রেপ্তার করেন, এজেন্টদেরকে যদি গ্রেপ্তার করেন, অস্ত্রবিরতিকে যদি গ্রেপ্তার করেন, আপনি এটা করে ক্ষমতা রাখতে পারবেন না। 24 থেকে 72 ঘন্টা সময় হামলা গ্রেপ্তার বন্ধ যদি না করেন, জনগণ যদি উঠে দাঁড়ায় আপনাদের বিরুদ্ধে যদি মোকাবেলা করে, সেই পরিস্থিতির জন্য আপনারা দায়ী হবেন, আমরা দায়ী থাকবো। আমরা আমাদের কর্মীদেরকে শান্ত থাকতে বলবো, সাহস নিয়ে থাকতে বলবো, ধৈর্য নিয়ে থাকতে বলবো 29 তারিখ পর্যন্ত। কিন্তু ধৈর্যের সীমা যদি ভেঙে যায়, জনগণের ধৈর্যের সীমা যদি ভেঙে যায়, তারপর যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে তার দায়িত্ব নিতে হবে। এই লড়াই ভোটের লড়াই, এই লড়াই গণতন্ত্রের লড়াই, এই লড়াই স্বৈরশাসনের পতনের লড়াই, এই লড়াই জিততে হবে। এই লড়াই খালেদা জিয়ার মুক্তির লড়াই, এই লড়াই ধানের সিংয়ের লড়াই। ধানের সিং স্যার আজকের বিএনপির প্রতীক নয়, বিএনপির বার্তা নয়, বিএনপির সিম্বল নয়, ধানের সিং বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতীক। সবকিছুর একটা সীমা আছে, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান দিতে গেছেন, আর আমাদের ডক্টর কামাল হোসেন সহ আমাদেরকে শহীদ করতে চেয়েছেন। এই হলো শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আমাদের শ্রদ্ধা। তাদেরকে নাকি আমরা মনোনয়ন দিয়েছি। আমি একটু জিজ্ঞাসা করি সাংবাদিক বন্ধুরা, আমার বক্তব্যটা একটু ভালোভাবে রেকর্ড করার চেষ্টা করে। আমি আজকে মনে সারা রাত ঘুমাইতে পারি নাই, বঙ্গবন্ধু কবরের মধ্যে চিৎকার করতেছে, মারে তুই এটা কি করলি, রাত্রে যে কমান্ডো আমাকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে গেল, তুই হেই বেলা হাতে নৌকা তুলে দিছিস। এরপর কি হাসিনার মুখে মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার কথা শোনা পায়, গরিবের কথা বলেন, ব্যাংক লুটের কথা বলেন, যারা হাজার হাজার কোটি টাকার ব্যাংক লুট করেছে, রাষ্ট্রের সম্পদ লুট করেছে, বোর্ডের সোনা লুট করেছে, খনির কয়লা লুট করেছে, পরীক্ষার আগে বর্ষপত্র ফাঁস করে দিয়ে পরীক্ষার আগে বর্ষ শেষ করেছে, দুর্নীতিবাজ খনি স্বৈরাচারের শেষ, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে নিয়ে ব্যাংক গুলাকে সরকার করে দিয়েছে, তাদেরকে আপনি নমিনেশন দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার মুখে ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে কথা শোনা পায় না। আপনারা সাবধান থাকবেন, আমি দু তিনটা কথা বলতেছি, অন্য বক্তৃতা যাবো না। আমার সাথে একজন ট্রেইন আনসার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ট্রেনিং দিয়েছে ভোট ডাকাতি করার জন্য। আমি বিএনপি নেতা বলুন কনস্টিটিউয়েন্সি বেগমগঞ্জ গিয়েছি, গ্যাসোলিন সেন্টার থেকে গ্যাস নিতেছি, ওই আনসার এসে বললে স্যার আপনি কি রবাই, আমি হ্যাঁ বলে আমার একটা গোপন খবর আছে, আমি আনসারে হাসিনা আমাকে ট্রেনিং দিছে, আপনাকে গোপন তিনটা খবর দেয়, বল কি, বলে আপনাদেরকে ভোট দিতে দেবে না, আমি কি হবে আমার ভোট আমি দেবো, আমার ভোট দিতে হবে এখানে। কয় রাতের 4টার সময় খিচুড়ি খাওয়াইয়া কয়েক হাজার আনসারকে শতাধিক নির্বাচনী এলাকায় যেখানে ভোট বেশি যে কেন্দ্রে গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচনের মতো, খুলনার সিটি কর্পোরেশন নির্বাচনের মতো লাইনে তারা 100 জন দাঁড়ায় থাকবে,
আপনাদের ভোটারদেরকে কেন্দ্রে ঢুকতে দেবে না। কি বললাম বলতে একটা গল্প আছে, গল্পটা কি ক্যামেরাম্যানটা ছবি তুললে দেখবে যে হাজার হাজার ভোটার দাঁড়ায় আছে, ওনারা ভিতরে আমরা আনসাররা ভিতরে কাছল কাম ছাড়াই দেবো সিনি ভাইরা, দশটার মধ্যে ভোট শেষ করে দেবো। আপনারা যদি ঠেকাতে চান আপনাদের কর্মীদেরকে এজেন্টদেরকে পুলিং বুথের এজেন্টদেরকে রাত মাত্র ১২টার পরে এক মুঠ চাল এক গ্লাস পানি খেয়া আদান দিচ্ছে, আদান দিচ্ছে, আদানটা শেষ হলে আমি দাঁড়াই থাকবো, আপনারা কথা বলবেন না। ১২টার পর উঠে যেতে হবে, ৮টা থেকে ভোট শুরু হয়,
ভোট কেন্দ্রে গিয়ে বাক্সগুলো পরীক্ষা করে দেখতে হবে কোনো বাক্সের মধ্যে ব্যালট আছে কিনা। আনসার আমাকে আরো বললো যে স্যার, পাশের রুম এর মধ্যে নৌকা মার্কার ব্যালট পড়া বাক্স থাকবে, আপনারা যখন খেতে যাবেন, আপনারা যখন টয়লেটে যাবেন, ওই মুহূর্তে বাক্স খালি বাক্স সরাইয়া ভরা বাক্স ঢুকে দেওয়া হবে। বেদালছি নির্বাচন কমিশন নির্দেশ আছে প্রত্যেকটা পুলিং বুথে, প্রত্যেকটা কেন্দ্রে, প্রত্যেকটা বুথেরটা একসাথ করে কেন্দ্রের বিচারিক অফিসার, কেন্দ্রীয় অফিসার স্বাক্ষর করে সিল মারা রেজাল্ট সিল দিতে হবে। শপথ দেবে জান দেব তো ভোট দেব না, রেজাল্ট সিল না নিয়ে কেন্দ্র থেকে আসবেন না। মুরব্বীদেরকে দিয়ে মসজিদের ইমাম মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট শিক্ষক 101 জনের কেন্দ্র পাহারা কমিটি করবেন, গণ কমিটি। এই কমিটির সবাই বিকেল 4টায় ভোট ছাড়ার আগে কেন্দ্র থেকে কেন্দ্র ঘেরাও করে রাখবেন, যাবেন না। রেজাল্ট শীট না নিয়ে প্রিসাইডিং পুলিশ অফিসার যেতে পারবে না। এই কথাগুলো মনে রাখবেন। যাও গেল আমি বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে বলছি, গত রাত্রে আমার কাছে একটা তথ্য আছে, তেজগাঁ বিজি প্রেসে ডাবল ব্যালট পেপার সাবানো হচ্ছে, ডাবল ব্যালট পেপার। বিজি প্রেসের কর্মচারী ভাইরা, আপনারা আমাদের ভাই বন্ধু, আপনাদের সন্তান, আপনাদেরকে ডাবল ব্যালট পেপার ছাপাইতে চাইলে বিজি প্রেসে চাকরি চেয়ে চলে আসবেন, আমরা ক্ষমতা গেলে আপনাদেরকে আবার চাকরি দেব, ডাবল ব্যালট পেপার ছাপাবেন। পুলিশ বাইরের লোকেরা আপনারা পিস করবেন, শান্তি মিশনে যান বিদেশে শান্তি রক্ষা করার জন্য, বিদেশে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য, সরকার গঠন করার জন্য। আপনারা যদি দেশের আপনাদের মা বাবার উপরে মা বোনের উপরে অত্যাচার নির্যাতন করেন, আপনাদের কাউকে আর শান্তি মিশনে নেবে না। আপনাদের কিছু লোকের সুযোগ সুবিধার জন্য জাতির ক্ষতি করবেন না, আপনার পরিবারের ক্ষতি করবেন না, দেশের মানুষের ক্ষতি করবেন না, 10 কোটি মানুষের ক্ষতি করবেন না। প্রশাসনের ভাইয়েরা আপনাদেরকে যে নির্বাচন কমিশনের মতো হুকুমের বরখাস্ত হিসাবে আপনাদের বিরুদ্ধে আপনাদেরকে জোর করে কাজ করার চেষ্টা করা হচ্ছে। আপনারা হয় রাস্তা নেমে জনতার আদালত করেন, গণ আদালত করেন, না পারেন তো নিরপেক্ষ থাকেন। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বন্ধু। 25 মার্চ রাত থেকে 28 মার্চ পর্যন্ত হিন্দু মুসলমান মা বন্ধুর উপর যেই কমান্ডো বাহিনী অত্যাচার করেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়েছে, সেই বাহিনীর কমান্ডারকে শেখ হাসিনা তার হাতে নৌকা তুলে দিয়েছে। অতএব 70 সালের মতো একটা নির্বাচনী বিপ্লব করতে হবে, খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে হবে, দানের শীষে জয়লাভ করতে হবে, মামলা হামলা তুলে নিতে হবে। গতকালকেও টঙ্গী, গাজীপুর, ঢাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় আমাদের এজেন্ট ক্যান্ডিডেটকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজগঞ্জে ইকবাল টুকুর স্ত্রীর উপর গুলি করা হয়েছে, নরসিংদীতে মহিন খানের এলাকায় নদীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা সাবধান করে দিচ্ছি, সব কিছু শেষ আছে, মরালে মারিয়া লাভ নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসম আব্দুর মাহমুদুর রহমান মান্নার, নজরুল সাহেব, ডাক্তার জাফরুল্লাহ, আমরা তারা এখানে বসে আছি, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আসাম সরকার, আমরা মৃত্যুকে ভয় পাই না, আমরা কয়েকবার মারা গিয়েছি। আপনি মুক্তিযুদ্ধ করেন নাই, মুক্তিযুদ্ধ দেখেন নাই, আমরা সাবধান করে দিচ্ছি, আমাদের জীবনের শেষ অংশে দানের শেষকে 30 তারিখে জয়লাভ করার জন্য, গণ বিপ্লব গণজাগরণ করার জন্য ভোটের লড়াই, এ লড়াই গণতন্ত্রের লড়াই, এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াই বাঁচা মরার লড়াই, এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াই সালাউদ্দিন সরকারের নির্বাচনের লড়াই, তাকে জয়লাভ করাতে হবে। দীর্ঘ এলাকার
সবাই ভাইরা, আমরা যদি নির্বাচিত হই আপনাদের মজুরি পাঁচ মন চাউলের সমান মজুরি আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার মতে ভাবি আর বাড়াবো না, আমরা এখান থেকে পদযাত্রা শুরু করবো। আপনারা শান্তি শৃঙ্খলার সাথে ধৈর্য সহনশীলতার সাথে আমাদের নির্দেশ না পাওয়া পর্যন্ত আপনারা উস্কানি দিল আপনারা হামলা করবেন না, যতক্ষণ পর্যন্ত ধৈর্য সহ্য সহকারে সহ্য করতে পারবেন। সহ্যের সীমা ছেড়ে গেলে আমরা নির্দেশ দেবো, তার জন্য অপেক্ষা করবেন। বাংলার গরিব মানুষের জয় হোক, দানের শীষের জয় হোক, সারা দুই সরকারের জয় হোক। ধন্যবাদ। আপনারা একসাথে দর্শন করতে চাই।